বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রমজান মাসে আমাদের কোনো দায়িত্ব আছে কি নাই? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের পূর্বেই আল্লাহর নবী রমজানের জন্য সিয়াম সাধনার জন্য এমন ভাবে প্রস্তুতি নিতেন, লুঙ্গি টাইট করে বাঁধতেন। সুবহানাল্লাহ, লুঙ্গি টাইট করে আপনারা বাঁধেন কোন সময়? যখন এরি খেতে নামেন, ঠিক কিনা বলেন? যে পাল্লা ধরছি তো উঠার আগে যেন লুঙ্গি না খুলে, ঠিক কিনা ভাই? ঠিক, এটা দিয়ে বোঝানো হচ্ছে মানে প্রস্তুতিটা কি জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনার প্রস্তুতি এইভাবে নিতেন। আর আজকে আমার সন্তানের শরীরটা ভেঙে যাবে, ওই মোটা মানুষ চিকুন হয়ে যাবে, এই জন্য রোজা রাখাই না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তুমি তোমার সন্তানকে, আমি এইভাবে বলি, আপনি আপনার সন্তানের শরীর বানাচ্ছেন না, ওরে জাহান্নামে পুরাইবার জন্য শরীর বানাচ্ছেন, ঠিক কিনা বলেন? কি হবে এই শরীর বানিয়ে যদি আল্লাহর আনুগত্য না শিখাইলেন? আর এই শরীর যদি জাহান্নামের আগুনে পোড়া লাগে? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজান কে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরও ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। চিল্লায় বলেন, আল্লাহু আকবার। এই রমজান মাস এসেছে, আমাদের সামনে আগন্তুক, সকলেই সুন্দরভাবে প্রস্তুতি নেই যেন আমরা একটি মাস আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দিয়া দাও, বলি আমিন। ও আমার ভাইরা বন্ধুরা, এই রমজানটাও শিকার প্রয়োজন আছে কি নাই বলেন তো ভাইরা? আমার ছোটবেলা আমার দাদি আমার মা ঘুম থেকে উঠাতো, মা চাইতেন না, ছোট মানুষ এখনো সময় হয় নাই ঘুমাক, কিন্তু আমার দাদি বলতেন, রোজা রাখো আর না রাখো সেহরির সময় উঠুক, এটার মধ্যে একটা বরকত আছে। আমার দাদি বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মানুষ, এবার উমরাতে যাবে, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। দাদি কেমনে রোজা শিখিয়েছেন, সেহরি খাবার পরে ঘুমাতাম, ঘুম থেকে উঠে দাদি বলতো, এখন কিছু খাইবা না, জোহরের আজান যখন দেবে তখন তোমার রোজা শেষ, তুমি ইফতার করবা, তারপরের দিন আবার তুমি জোহরের আজান পর্যন্ত তুমি রোজা থাকবা, তারপর ইফতার করবা। এভাবে করে করে হবে 30টা 29টা তোমার হয়ে যাবে 15টা 14টা। আল্লাহু আকবার। এইভাবে করে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, অভ্যস্ত করাতে হবে। আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? আবার যখন একটু বড় হলাম তখন বলল, যে প্রথম রোজাটা রেখে দাও, এটা যেহেতু প্রথম রোজা। তারপর আবার বলতেন, রহমতের শেষ দিন এটা ভেঙো না, রহমত পাইবা। এভাবে করে দুইটা রোজা হয়ে গেল। আবার বলল, মাগফিরাতের শেষ রোজা এটা ভাঙা যাবে না। তারপরে বলল, এই তো 27টা রোজা, গ্রামের ভাষা আর কি, কদরের রোজা, কদরের রোজা, এটা ভেরো, এটা ভেঙো না, ছেড়ে দিও না। তারপরে বলতেন, 29টা শেষ রোজা হয়ে যেতে পারে। এভাবে করে করে দেখা যায় রোজার সময় হয় নাই, বয়স হয় নাই, 5টা 7টা করে রেখে দিতাম। আবার বাড়িতে মুরব্বীরা উপহার দিতেন, টাকা ঈদের দিন যে রোজা রেখেছে তোমার 2 টাকা বেশি। এইভাবে করে করে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের সন্তানগুলোকে আল্লাহর পথে আনতে হবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? বড়ই দুঃখ লাগে, অসংখ্য ছোট বাচ্চারা রোজা রাখে, মাদ্রাসাগুলোতে দেখবেন, ঢুকবেন, ছোট্ট বাচ্চা রোজা রাখতেছে আল্লাহর জন্য। বড় দুঃখ লাগে, ঢাকার গুলশানের মতো জায়গাতে রমজান মাসে হোটেল সালা দিয়ার খুব কদর বেড়ে যায়। হোটেল সালা দিয়া চিনেন তো? একদিন আমারও বলতেছে, হুজুর আপনি অমুক জায়গা যদি পাইতে চান তাহলে ওই সময় হোটেল সালা দিয়া যাইবে। আমি মনে করছি হোটেল সালা দিয়া জানি হোটেল সোনারগাঁও, সোনারগাঁও হচ্ছে বেশি দামি, হোটেল সালা দিয়া বুঝি হোটেল সোনারগাঁও হচ্ছে দামি। তাই বললাম, ভাই এটা কোন জায়গায়? কয়, কে দেখেন না রাস্তার পাশে সালা দিয়া সারো দিক দিয়ে ঘেরাও দিয়ে রাখছে।
চারদিক দিয়া সালা দিয়া গেরাও মাঝখানে বসে বসে খায়, এরকম লোক আছে কি নাই? এই হোটেল সালা দিয়া কিন্তু গুলশানও আমি দেখছি আছে, গুলশানের মতো জায়গায় হোটেল সালা দিয়ার কদর অনেক বেশি। হুজুর আপনি এত বড় অফিসার আনে খান কে, কমের মধ্যে খাবারটা ভালো হুজুর, এই জন্য খাই সালা দিয়া। বড় দুঃখ লাগে মুসলমানের সন্তান দাবি করে ওয়াজ করতে গেলে আমার চাইতে বেশি ওয়াজ জানে, ঠিক কিনা বলেন? হুজুররা এই করলো কেন, সেই করলো কেন, এত তার ওয়াজ কিন্তু নিজের ভিতরে আমল নাই, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কেমনটা হয়েছে জানেননি? ওই যুক্তিবাদী সাহেব হুজুর বলছিল সিলেটে মাহফিল করতে গিয়া দেখলাম রাস্তার পাশে মসজিদে দুই পক্ষ কিলাকিলি লাগছে, তো একজনকে জিজ্ঞাসা করলাম কিরে কিলাকিলি কে, হুজুর একদল ওয়ালা দোয়াল্লিন আর একদল কয় জোয়াল্লিন, এই দুই দলে লাগছে মারামারি, কয় তুই কোনটা? হুজুর আমি তো নামাজ পড়ছি, যে নামাজ পড়ে নাই ওর দোয়াল্লিন আর জোয়াল্লিন দিয়ে কোনো দাম আছে বলেন তো দেখি, যে রোজা রাখে না নামাজ পড়ে না ও হুজুর রে নিয়ে মাথা গরম হয়ে গেছে, হুজুর এত টাকা দেওয়া লাগে কে? হুজুর তো আর তোমার মতো বৈধভাবে 30,000 টাকা পায় না, আবার টেবিলের নিচে দেওয়ার 90,000ও নেয় না, ঠিক কিনা বলে? হালাল ভাবে যতটুকু আসে আলহামদুলিল্লাহ। আমি নিজে দেখেছি, আমার এক চাচা মসজিদে খাদেমগিরি করে 3,000 টাকা বেতন পাইতো 2000 সালের 98-99 কথা বললাম, যারা 20,000 বেতন পাইতো বিদেশ থেকে টাকা পয়সা আছে চলে, তারাও মাঝে মধ্যে এসে ওনার থেকে ঋণ নিতে হইতো। বরকতের মালিক কে? চিল্লায় বলেন কে? যে কথা বলছিলাম এই যে হোটেল সালা দিয়ার মধ্যে মুসলমানের সন্তানরা খায়, এটা কি মেনে নেওয়া যায়? আওয়াজ দিয়া বলেন মেনে নেওয়া যায়? আমার মনে চায় মাঝে মধ্যে এগুলোকে মুগুর দিয়ে আচ্ছা রকম পিঠাই। আবার বলি যেই দেশ আর যেই অবস্থা মানুষের এখন নীতি নৈতিকতার পরিবর্তন, পরে আমারে আবার জঙ্গিবাদ করে জেলে ঢুকিয়ে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো দিন নয়, সেই সোনালি দিন কোথায় হারিয়ে গেল? সেই সোনালী দিনগুলো আর নাই। একটা সময় এমন ছিল সন্তান বেয়াদবি করেছে, আমার আমার কথা বলি, কানে ধরে টান দিছে আমার বাইতে, বললাম ও তো আমারে মারছে, তুমি যে আল্লাহর ওলি নাইলে তোমারে মারবো, তুমি যদি ভালো হও তাহলে তোমারে মারবে কি? মা বাপ এইভাবে বলতেন, ঠিক কিনা বলেন? আর এখনের বিদেশির বউ অফিসারের বউ কয় আমার ছেলেরে মারবো, এত বড় সাহস কে? বাচ্চা কি সে তোলাইছে? নাউজুবিল্লাহ মিন জালিক, আপনার বাচ্চা ও উঠাইবো কে? কথার মধ্যেও দেখেন কত খারাপ, ঠিক কিনা বলেন? আছে কি নাই কম বেশ? আছে, এই হচ্ছে পরিস্থিতি। ইচ্ছা মতো পিঠাইতাম, চায় মুসলমানের সন্তান তুমি দিনের বেলা খাবার খাও, রমজান মাসে এটা মেনে নেওয়া যায় না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা ঘটনা এরকম শুনেছিলাম, মুসলমানের বাজারে পার্শ্ববর্তী হিন্দু বাজার করতে আসলেন, এসে তার সন্তানকে কিছু কিনে দিলেন হাতের মধ্যে, থাকুক পরে খাইও বাড়িতে গিয়া। সন্তান বাচ্চা মানুষ বুঝে না, খাবারটা গ্রহণ করা শুরু করেছে বাজারে শত শত মানুষের সামনেই, হিন্দু পিতা বাচ্চার গালে এক থাপ্পড় বসায়া দিয়ে বলতেছে, এত বড় সাহস তোমার, মুসলমান রোজা রেখেছে আর তুমি প্রকাশ্যে বাজারের মধ্যে খাচ্ছ, আল্লাহ আকবার বলেন। মুসলমান রোজা রাখছে, সিয়াম পালন করছে, তুমি হিন্দু তোমার ধর্ম ঘরে মানুষের সামনে তুমি খেতে পারো না। আগের দিনের মানুষের মধ্যে সভ্যতা শৃঙ্খলা সম্মান বোধ ভাতৃত্বের বন্ধন ছিল, ঠিক কিনা বলেন? আজকে যত প্যাচ লাগাইছে এই ইসরায়েল, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যত প্যাচ লাগাইছে আমেরিকা, যত প্যাচ লাগাচ্ছে কিছু নারীবাদী নামের শয়তান, কিছু নাস্তিক আর মুত্তাত মুসলমান ইসলামের দুশমনরা, চিল্লায় বলেন ঠিক কিনা? আগে এরকম ছিল না, মাতৃত্বের বন্ধন ছিল, ছেলেকে থাপ্পড় মেরে দিয়েছে, রমজান মাস মুসলমান রোজা রেখেছে আর তুমি সেখানে খাও, সেই সোনালি দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা বন্ধুরা, আজকের শেষ সময়ে আমার পর্দার আলের মা বোন সহ সকলের কাছে আমি বিনয়ের আবেদন রেখে গেলাম, আল্লাহর দিকে ফিরে আসো, ইসলাম আর দিনের মধ্যেই শান্তি আছে, এর বাহিরে অশান্তি কোনো শান্তি নাই, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? শেষ একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব ইনশাআল্লাহ।
এর মধ্যেই শান্তি আছে, অন্য জায়গায় শান্তি নাই। জায়গা মতে চুলকাও, বে জায়গায় চুলকাইও না। যে জায়গায় চুলকানি ওই জায়গায় চুলকাইতে হবে, অন্য জায়গায় চুলকাইলে স্বাদ পাওয়া যাবে? শান্তি ইসলামে, ইসলামই আসতে হবে। যতই মডার্ন হও কোনো লাভ নাই, ইসলামের বাহিরে শুধু অশান্তি আর অশান্তি। চিল্লায় বলেন, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা ভাইয়ের আমার। এক বেচারা লঞ্চে উঠছে বাড়িতে, দেশের নাম আর কই না, যদি মিডিয়া না থাকতো তাহলে কইতাম। আবার মিডিয়া দেখে কব, হুজুর আপনি আমার দেশ পছাইলেন, এই জন্য দেশের নাম বললাম। লঞ্চে উঠছে, কি উঠছে? লঞ্চে উঠে শুয়ে পড়ছে, মানে ওই দেশটারই লঞ্চে যাওয়ার আরাম সবচাইতে বেশি, কথা বলছেন? আগে আগে গিয়া লঞ্চে উঠছে, আপনি নাম কোন কীর্তেন আমি কই না, তো আগে আগে গিয়া উঠছে লঞ্চের মধ্যে, সিট ফালাইয়া ঘুমায়া গেছে, সন্ধ্যার সময় ঘুম দেয়, ফজরের আজানের সময় বাড়িতে গিয়ে পৌঁছে, এত শান্তি আর কোনো আছে বলেন তো দেখি। তো অনেক লোক ঈদের মধ্যে ভিড়, আমি কই কিরে এত ভিড় কে? একদিন ঢাকা পুরান ঢাকার, আপনার মনে করেন যে এক সাইডে সদরঘাটের ওই পাশে আমি দাঁড়ানো, আমি বললাম কিরে এত লোক যায় কই? পরে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আজকে কি মিছিল মিটিং আছে নাকি? মিছিল মিটিং থাকলে তো পল্টনের দিকে যাবো, হেরা নদীর দিকে যাইতেছে, ব্যাপার কি? হুজুর আপনি শুধু মানুষ বুঝেন না, হেরা দেশে যাইবে ঈদ করতে, কুরবানি ঈদের আগে আর কি। মানুষ লঞ্চের মধ্যে ঠেলে উঠে, জায়গা নাই, কি করব? একজন আরেকজনের উপরে কোন রকমের বাইত্য যাইতে হইব, ঈদ তো করতে হইব, ঠিক কিনা বলেন? তো ঈদের আনন্দে আর কেউ কাউরে কয় না, তো ঘুমাইছে একজনের মনে করেন যে নিচের দিক আর একজনের উপরের দিক, ঘুমানো সবাই ঘুমায় রয়েছে, রাত্র গভীর, একজনের চুলকায়, কি করে চুলকায়, তো আরেকজনের হাত ছড়াইয়া দিছে, দ্বিতীয়বার সে আবার চুলকায়, আবার হাত ছড়াইয়া দিছে, তৃতীয়বার যখন আবার হাত দিছে, এবার ছাড়ি দিয়ে উঠতে বলতেছে, মিয়া পাইছেন কি আপনি? হ্যাঁ, আমার লুঙ্গি দিয়ে আপনি মাথায় উঠে লিতেছেন, ব্যাপার কি? এবার সে ঘুম থেকে উঠে বলতেছে, ভাই কি হইছে, আপনি আমার ধমক দিতেছেন, ঝাড়ি দিতেছেন, ব্যাপার কি? কয় ভাই আপনি করতেছেন কি? কয় কি করছি ভাই? কয় আপনি দিয়ে আমার চুলকাইতেছেন, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি আমার মাথা উঠাইতেছেন। এবার সে বলতেছে, ভাই এই জন্য তো কই চুলকাই মজা ভাই নাকি, আমি যে আপনার চুলকাই এটা তো বুঝতে পারি না, এই জন্য তো মনে মনে কই চুলকাই মজা পাই নাকি। এবার প্রিয় ভাই বন্ধুরা আমার, নিজের চুলকানি নিজেই চুলকাইতে হবে, জায়গা মতো চুলকাইতে হবে, অন্যায় তোমার মজা পাওয়া যাবে না। আরেকজনকে নিজের চুলকানি আরেকজনকে চুলকাইলে মজা পাওয়া যাবে? নিজের ধর্ম ইসলাম যেইটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছে, এর মধ্যেই শান্তি, বাহিরে অশান্তি। জায়গা মতো চুলকাও, বে জায়গা চুলকাইলে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য প্রিয় ভাই বন্ধুরা আমার, আজকের আলোচনা থেকে আপনাদেরকে আহ্বান করব, শান্তির পথ, সুন্দরের পথ, ইসলামের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুঙ্খানু রূপে দ্বীন ইসলাম রসুলের তরিকায় মানার তৌফিক দান করেন। চিল্লায়া সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। রব্বে করিম আমাদের সকলকে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।